হ্যালো ফ্রেন্ডস, ভারতীয় রাষ্ট্রবিজ্ঞান থেকে পরের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখান থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পরীক্ষায় এসেছে এবং আসবেও, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট। সো প্রথম প্রশ্ন, দেখো, ভারতের সর্বোচ্চ আপিল আদালত কোনটি? ভারতের সর্বোচ্চ আপিল আদালত হচ্ছে এখানে সুপ্রিম কোর্ট, অ্যান্সার হবে সুপ্রিম কোর্ট। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত? সুপ্রিম কোর্টের বিচারপতিদের কার্যকালের মেয়াদ হচ্ছে এখানে 65 বছর বয়স পর্যন্ত হয় সুপ্রিম কোর্টের ক্ষেত্রে। এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন ও প্রয়োজনে কে পদচ্যুত করতে পারেন? সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগকর্তা হলেন রাষ্ট্রপতি, এবং প্রয়োজন হলে কোনো বিচারপতিকে পদচ্যুত করতে পারেন রাষ্ট্রপতি। তো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের পরামর্শ কি রাষ্ট্রপতি মেনে চলতে বাধ্য? না, সুপ্রিম কোর্টের পরামর্শ রাষ্ট্রপতি মেনে চলতে বাধ্য নয়। পরের প্রশ্ন, কতজন বিচারপতি নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত? বর্তমানে একজন প্রধান বিচারপতি এবং 25 জন বিচারপতি নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত। পরের প্রশ্ন, হাইকোর্টের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত বছর বয়স পর্যন্ত? হাইকোর্টের বিচারপতিদের কার্যকালের মেয়াদ সাধারণত 62 বছর। সো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, হাইকোর্টের অধস্তন আদালতগুলিকে ক ভাগে ভাগ করা যায়? হাইকোর্টের অধস্তন আদালতগুলিকে দেওয়ানি আদালত ও ফৌজদারি আদালত, এই দুই ভাগে ভাগ করা যায়।